আগরতলা আট টাউন বদদোয়ালি কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার ওই কেন্দ্রে মানিক সাহার সমর্থনে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন পশ্চিমবঙ্গের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও খুন, ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দিদির হাতে পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়, কিন্তু বিজেপির হাতে ত্রিপুরা সুরক্ষিত। বিধানসভা নির্বাচনের আগে বাইক র্যালি বিজেপির। শুক্রবার আগরতলা ১৪ বাধারঘাট এলাকায় বিজেপি মণ্ডলের উদ্যোগে বাইক র্যালি হয়। র্যালিতে উপস্থিত ছিলেন আসানসোল বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, বিজেপি সরকারের উন্নয়ন মানেই সবকা সাথ সবকা বিকাশ। ত্রিপুরাবাসী উন্নয়নের স্বাদ পেয়েছে, আগামী দিনেও ত্রিপুরায় ফের ক্ষমতায় আসবে বিজেপি, আশাবাদী অগ্নিমিত্রা। প্রার্থী তালিকা প্রকাশের পর শুক্রবার মনোনয়ন জমা দিলেন আগরতলা ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী রামু দাস এবং ৪ বড়চলা বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী সুদীপ সরকার। মনোনয়ন জমা দিয়ে তারা জানান, ২০১৮ সালে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসার পরে দমবন্ধকর পরিস্থিতির মধ্যে দিন কাটছে ত্রিপুরাবাসীর। জোট সরকার ক্ষমতায় এসে মানুষের সুদিন ফিরিয়ে দেবে, জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী বাম প্রার্থীরা। কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বাম নেতৃত্ব প্রার্থী করেছে হিরণময় নারায়ণ দেবনাথকে। হিরণময় নারায়ণ দেবনাথের নাম প্রার্থী হিসাবে ঘোষিত হতেই উচ্ছ্বাস দেখা যায় এলাকার বাম সমর্থকদের মধ্যে। নাম ঘোষণা হতেই জোরদার প্রচার শুরু করেছেন বাম প্রার্থী, বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করছেন তিনি। বাম প্রার্থীর প্রচারে যুব সম্প্রদায়ের ভিড়ও লক্ষণীয়। অবাধ ও শান্তিপূর্ণ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে ত্রিপুরা জুড়ে চলছে নাকা তল্লাশি। উদয়পুর নবশক্তি সংঘ এলাকায় নাকা তল্লাশির সময় উদ্ধার হয় নগদ ৬ লক্ষ টাকা। অমরপুর থেকে বিশ্রামগঞ্জের দিকে যাওয়া মারুতি থেকে উদ্ধার হয়েছে টাকা। কোনো বৈধ কাগজপত্র না থাকায় টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকেরা। আটক করা হয়েছে চালকসহ গাড়িটি। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই ত্রিপুরাতে বাড়ছে রাজনৈতিক সন্ত্রাস। ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের মতোই বুড়া কালীবাড়ির পুরোহিত সুভাষ চক্রবর্তীর ওপর দুষ্কৃতী হামলা। বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় সুভাষ চক্রবর্তীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপির অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলার সঙ্গে জড়িত।